পপ রক সঙ্গীতের ভক্ত শ্রোতাদের কাছে কলম্বিয়ান গায়িকা শাকিরা এক পরিচিত মুখ। একাধারে এই গায়িকা গীতিকার, সুরকার, সঙ্গীত প্রযোজক, নৃত্যশিল্পী সহ একজন সমাজসেবকও। খুব অল্প বয়স থেকেই শাকিরা পপ রক সঙ্গীতের অনুরাগীদের উপহার দিয়েছেন ভিন্ন স্বাদের গান। গীতিকার, সুরকার ও গায়িকা শাকিরা 90-এর দশকের মাঝামাঝি থেকে ল্যাটিন আমেরিকা ও স্পেনের রক সঙ্গীতাঙ্গনে কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা। স্কুল জীবনে উপস্থাপনা করার মধ্য দিয়ে তিনি তার প্রতিভার প্রকাশ ঘটাতে শুরু করেন। সেখানে নিজস্ব বেলি ড্যান্সিংয়ের সাথে তিনি তার কণ্ঠে সার্থকভাবে রক অ্যান্ড রোল, ল্যাটিন, পূর্ব মধ্যপ্রাচ্যের সঙ্গীত ফুটিয়ে তুলতেন। শাকিরার মাতৃভাষা স্পেনীয় হলেও তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ এবং ইতালীয় ভাষায় কথা বলতে পারেন। শাকিরার জন্ম 1977 সালে কলম্বিয়ার বারানকিয়া শহরে। আসল নাম শাকিরা ইজাবেল মেবারাক রিপল। ছোটবেলা থেকে ল্যাটিন সঙ্গীতের প্রতি তার ছিল গভীর অনুরাগ। মাত্র 13 বছর বয়সে প্রকাশ পায় তার প্রথম অ্যালবাম ম্যাগিয়া। সে সময় অ্যালবামটি তেমন সাড়া ফেলতে পারেনি। কলম্বিয়ার স্থানীয় প্রযোজকদের সহায়তায় শাকিরার সঙ্গীত জীবনের প্রথম 2টি অ্যালবাম প্রকাশ পায়, কিন্তু সেগুলো কলম্বিয়ার বাইরে খুব একটা পরিচিত পায় না এবং ব্যবসায়িকভাবে সফল না হওয়ায় শাকিরা পরবর্তীতে নিজেই নিজের অ্যালবাম প্রযোজনার সিদ্ধান্ত নেন। 1995 সালে তার নিজস্ব অ্যালবাম পিএস ডিসকালসোস প্রকাশ পায়, যা তাকে ল্যাটিন আমেরিকা ও স্পেনে খ্যাতি এনে দেয়, একই সাথে তাকে একজন রহস্যময় সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত করে। 2001 সালে প্রকাশিত হয় শাকিরার ইংরেজি অ্যালবাম লন্ড্রি সার্ভিস। এটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন দেশের শীর্ষ খ্যাতিসহ অন দ্য হট এর 106 নম্বরে উঠেছিল। এরপর থেকে ডোন্ট লাই, লা টর্তুরা এবং সবার প্রিয় ওয়াকা ওয়াকা সহ মুক্তি পায় একাধিক অ্যালবাম। এসব অ্যালবামে থাকা 145টিরও বেশি গান প্রায় 80 লক্ষ কপি বিক্রি হয়। শাকিরা 2 বার গ্রামি পুরস্কার, 7 বার ল্যাটিন গ্রামি পুরস্কার পেয়েছেন। তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। BMI এর তথ্যানুসারে তিনি কলম্বিয়ার সর্বকালের সবচেয়ে বেশি অ্যালবাম বিক্রিত শিল্পী এবং সেই সাথে তিনি ব্যবসায়িকভাবেও সফল দ্বিতীয় ল্যাটিন আমেরিকান নারী শিল্পী, যার অ্যালবাম বিশ্বব্যাপী 5 কোটি কপি বিক্রিত হয়েছে। এছাড়াও তিনি দক্ষিণ আমেরিকা থেকে সুযোগ পাওয়া একমাত্র শিল্পী যিনি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট 100, কানাডিয়ান বিলবোর্ড হট 100, অস্ট্রেলিয়ান ARIA চার্ট ও UK সিঙ্গেলস চার্টে প্রথম স্থান পাওয়ার গৌরব অর্জন করেছেন। গানের জগতের বাইরেও শাকিরা সমাজ সেবায় উদ্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠা করেছেন পিএস ডিসকালজোস ফাউন্ডেশন। কলম্বিয়ার অবহেলিত ও দরিদ্র শিশুদের সাহায্যার্থে বিভিন্ন শিশু উন্নয়ন প্রকল্প পরিচালিত হয় এই ফাউন্ডেশন দ্বারা। ওয়াকা ওয়াকা গান থেকে উপার্জিত অর্থের সম্পূর্ণ অর্থই এই প্রতিষ্ঠানের জন্য ব্যয় করা হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।